হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে আমি আমার ছাদে দাঁড়িয়ে আছি এবং পুরো ভিডিওটা আমি ছাদেই শ্যুট করব। সেটার কারণ হলো আমি বাটারফ্লাই গার্ডেনিং নিয়ে আমার যেটুকু আইডিয়া আছে সেই অনুযায়ী আমি একটা আগেও ভিডিওতে বলেছিলাম আমি যে একটা বাটারফ্লাই গার্ডেন আমি সেট আপ করার চেষ্টা করছি টেরেস গার্ডেন হিসেবে। তো সেটা আমি কীভাবে করলাম সেই পুরো প্রসেসটা টোটাল ডেমনস্ট্রেশন দিয়ে আমি পুরো জিনিসটা দেখাবো এবং আমি দেখাবো কী কী প্লান্ট চুজ করা যেতে পারে, মানে কোন কোন গাছ লাগালে বাটারফ্লাই আসার সম্ভাবনা থাকবে। আরও একটা জিনিস যেটা আমি দেখাবো ভিডিওতে সেটা হচ্ছে কীভাবে আমি ইন্সপিরেশন পেলাম বা ফার্দার কী হতে পারে, মানে আমার মনে হয় এই জিনিসটা আপনার দেখা উচিত যদি আপনি সত্যি প্রকৃতিকে ভালোবাসেন। বাগানে আলাদা আলাদা প্রজাপতির হোস্ট প্ল্যান্ট লাগালে প্রচুর প্রজাপতি আসার চান্স থাকে। প্রজাপতির জীবনচক্র চারটি ভাগে বিভক্ত। পূর্ণাঙ্গ প্রজাপতি ডিম পাড়ে, তা থেকে লার্ভা বেরোয় যাকে আমরা শুয়োপোকা বলি। তারপর সেই শুয়োপোকা নিজের চারপাশে একটি গুটি প্রস্তুত করে, এই অবস্থাকে পিউপা বলে। নির্দিষ্ট দিন বাদে এই গুটি কেটে পূর্ণাঙ্গ প্রজাপতি বের হয়। প্রজাপতি যে গাছে ডিম পাড়ে বা লার্ভা যে গাছের পাতা খায় তাকে সেই প্রজাপতির হোস্ট প্ল্যান্ট বলে। যেমন আমার কাছে আপাতত কারি পাতা এবং লেবু গাছ আছে যেগুলি কমন মর্মন প্রজাপতির হোস্ট প্ল্যান্ট। প্রজাপতিদের দাঁত থাকে না, তাই তারা শক্ত খাবার খেতে পারে না। তাদের খুব সরু জীব থাকে যার নাম প্রোবোসিস, তাই দিয়ে তারা ফুলের মধু খায়। বাগানে প্রচুর রঙিন ফুলের গাছ রাখলে প্রজাপতি আসার সম্ভাবনা বেড়ে যায়। খুব সহজ কিছু গাছ যেগুলো আমরা বাড়িতে প্রজাপতির জন্য লাগাতে পারি সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল জবা বা হিবিস্কাস, নয়নতারা বা ভিনকা। বিভিন্ন জাতের বিভিন্ন রঙের টগর, রঙ্গন বা এক্সোরা, অলকানন্দা বা অ্যালামুন্ডা, গাঁদা বা মেরিগোল্ড ইত্যাদি। এছাড়াও ল্যান্টানা, গুলমোহর, জুঁই, করবী ইত্যাদিতেও প্রচুর প্রজাপতি আসে। বাটারফ্লাই গার্ডেন করার ক্ষেত্রে দু তিনটি শর্ত আছে, আমাদের সেই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। এক নম্বর, ছাদের এমন জায়গায় আমরা বাটারফ্লাই গার্ডেন করব যেখানে প্রচুর সূর্যের আলো আসে, কারণ আলোটা ওদের খুব প্রয়োজন। নাম্বার টু, ফ্লাওয়ারিং প্লান্ট যখন আপনি রাখছেন ওখানে তখন সবসময় চেষ্টা করতে হবে যে ডিফারেন্ট টাইপের কালারিং ফ্লাওয়ার যেন থাকে। মানে এমন যদি হয় যে শুধু লাল ফুল রেখেছেন আপনার লাল পছন্দ বা শুধু নীল ফুল রেখেছেন তাহলে হবে না। হেভি ফ্লাওয়ারিং ওলা যে গাছগুলো আছে সেই হেভি ফ্লাওয়ারিং, আমি যেমন অলকানন্দা রেখেছি ওটা হেভি ফ্লাওয়ারিং হয়, আর নয়নতারা আছে নয়নতারাও হেভি ফ্লাওয়ারিং হয়। তো হেভি ফ্লাওয়ারিং হয় যেগুলো সেগুলোতে ফুলও বেশি ফোটে আর বাটারফ্লাইজ আসার সম্ভাবনাও থাকে যারা আর কি নেকটারিং বাটারফ্লাইজ রয়েছে। আরেকটা ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট হলো আপনার বাগানে যেন ছোটো ছোটো গাছের সাথে কিছু বড় গাছও থাকে। এবার ছাদে যেহেতু প্রচুর বড় গাছ জোগাড় করা সম্ভব নয়, তো কারণ ওরা কী হয় ওরা ওই একটুখানি রোদেও বেরোয় আবার একটুখানি ছায়াও খোঁজে, তো সেই জন্য একটুখানি ছায়া ছায়া গাছ বা একটু বড় গাছ হলে ভালো। তো আমার কিছু গাছ রয়েছে, যেমন আমার একটা সবেদা গাছ আছে বা একটা অপরাজিতা গাছ আছে যেটা একটুখানি ঝাঁকড়া টাইপের, বা জুঁই গাছ আছে একটা, এই গাছগুলো একটুখানি বড়। তো আমি অনেক সময় দেখেছি যে হয়তো কোনো বাটারফ্লাই বারবার বেরিয়ে এসে নেকটারিং করছে ফুলের থেকে, করে তারা আবার হয়তো সবেদা গাছের পাতার ভেতরের দিকে একটা কোনো কোনায় ঢুকে যাচ্ছে। মানে এগুলো সবকটাই কিন্তু টবে করা সম্ভব। কিছু প্রজাতির পুরুষ প্রজাপতির রিপ্রোডাকশনের জন্য অ্যালকালয়েড প্রয়োজন।
বংশবৃদ্ধির কারণে নারী প্রজাপতিকে আকর্ষণ করার জন্য এই কেমিক্যাল তারা সংগ্রহ করে কিছু গাছ থেকে। বাগানে লাগাতে পারেন আমাদের অতি পরিচিত হাতিসুর গাছ, যার মেডিসিনাল ভ্যালুও প্রচুর। সব প্রজাপতি মধুর লোভে বাগানে আসে না। কিছু প্রজাপতি পচা ফল, পচা মাছ, বন্য জন্তুর মলমূত্র ইত্যাদির ওপরে বসে তার থেকে রস সংগ্রহ করে। বাগানে পচা বা বেশি পাকা ফলের ঝুড়ি রাখলে তাতে কমন নবাব, ব্ল্যাক রাজা, টনি রাজা, ব্লু ওকলিফ, অরেঞ্জ ওকলিফ, কমন ব্যারন, গাউডি ব্যারন, কমন ইভিনিং ব্রাউন, অ্যাঙ্গেলড ক্যাস্টার, কমন প্যামফ্লাই ইত্যাদি প্রজাপতি আসতে পারে। প্রজাপতিরা, বিশেষত পুরুষ প্রজাপতিরা, বাগানের ভেজা মাটিতে বসে সেখান থেকে তাদের প্রয়োজনীয় জল, মিনারেলস ও আরও কিছু কেমিক্যালস সংগ্রহ করে। এই ব্যাপারটাকে মাড পাডলিং বলে। আসুন দেখে নিই ছাদের বাগানে এই মাড পাডলিং স্টেশন কীভাবে সেট আপ করা যায়। আচ্ছা, প্রথমে আমি একটা ট্রে কিনে এনেছি, 100 টাকা মতন দাম নিয়েছে এই ট্রেটা। একটু শক্ত প্লাস্টিক, যেহেতু বাইরে থাকবে তো সবসময় বৃষ্টির জল পড়বে, সেই জন্য আমি চেষ্টা করেছি একটুখানি ভালো কোয়ালিটির আর কি প্লাস্টিকের ইয়ে করতে। এটা যদি ওপেন মাটির মধ্যে রাখার কোনো ব্যাপার থাকে তাহলে আলাদা করে মাটিরও পাত্র রাখা যায়, কিন্তু মাটির পাত্র রাখলে একটুখানি সোক করার ব্যাপার আছে ছাদে, তো সেই জন্য আমি মাটির পাত্র ব্যবহার করিনি। আর নিচে কিছু এরকম ভাঙা টবের পোড়ামাটির টুকরো বা গ্রেভেল কিছু বিছিয়ে দিতে হবে, কারণ তাহলে এর তলায় আর কি জলটা স্টোর হবে এরকম। তো এই যে পুরো গ্রেভেলটা, এটা টোটাল ট্রে জুড়ে আর কি দিয়ে দিতে হবে। ব্যাস, এরপর বালি দিয়ে দিচ্ছি এর উপরে, কারণ বালি এবং গ্রেভেল বা টবের ভাঙা টুকরো এগুলো জলটাকে স্টোর করে রাখবে। টবের ওপর পর্যন্ত কিছুটা গ্যাপ রেখে মাটি পুরো ভর্তি করে দেওয়া হয়েছে। আর অলরেডি আগে ভার্মি কম্পোস্ট ছিল, আর সেটা ছাড়াও আমার বাড়িতে তৈরি একটা কম্পোস্ট রয়েছে, ওই কিচেন ওয়েস্ট দিয়ে কম্পোস্ট, এবার সেটা দেওয়া হয়েছে। বম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর রাজু কাসেম স্যারের একটা ফ্রি পিডিএফ রয়েছে, একটা ইবুক রয়েছে, সেটা আপনারা ইন্টারনেটে গেলে পেয়ে যাবেন। আমি লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। ওখানে বাটারফ্লাই গার্ডেনিং নিয়ে একটা টোটাল চ্যাপ্টার রয়েছে। একদম বিগিনার, মানে আমার মতন যারা একদম বিগিনার, কিছু জানে না, তাদের জন্য ওটা ঠিক আছে। আমি তো সবেমাত্র শুরু করেছি, এখনও আমার গার্ডেনটা টোটালি আর কি ফ্লারিশড হয়নি, এখনও আমি বলতে পারবো না যেটা আমি সবে সবে আর কি সেই টাইপের গাছগুলো কিনে এনে আর কি অ্যাসেম্বল করার চেষ্টা করছি, বড় করার চেষ্টা করছি বলা ভালো। তো সেই যে ব্যাপারগুলো, এইগুলোর এর মধ্যেই আর কি আমি কিছু কিছু স্পিসিস অলরেডি পাওয়া শুরু করেছি, যেটা আমার কাছে খুব একটা আনন্দের বিষয়। আসুন আমি আপনাদের সাথে শেয়ার করে নিই যে কী কী স্পিসিস আমি এর মধ্যেই পেয়েছি এবং আরও হয়তো ভবিষ্যতে পাবো, তো সেগুলো আমি দেখাবো আপনাদের। কমন রেড আই, গ্রে সুইফট, গ্রাম ব্লু, লাইম ব্লু, প্লেনস কিউপিড, কমন পিয়েরো, কমন জেজেবেল, কমন ব্যারন, কমন ক্রো, কমন ক্যাস্টার, কমন মরমন, ইভিনিং ব্রাউন, পিকক প্যান্সি। যেগুলো খুব বড় বড় বাটারফ্লাই গার্ডেন আছে, যেমন অনেক এয়ারপোর্টে আমি শুনেছি, সিঙ্গাপুর এয়ারপোর্ট,
তারপর আমি টোটাল ইন্ডিয়া জুড়ে প্রচুর বাটারফ্লাই গার্ডেন আছে। কলকাতার মধ্যে যেমন ইকো পার্কে একটা বাটারফ্লাই গার্ডেন আছে, ওটা ক্লোজড বাটারফ্লাই গার্ডেন। ওই ক্লোজড বাটারফ্লাই গার্ডেন করতে গেলে কিন্তু ওটা একটা জু টাইপের কনসেপ্ট হয়ে যায়, তখন সেক্ষেত্রে আপনাকে সরকারের থেকে পারমিশন নিতে হবে। কিন্তু যদি আপনি এরকম একটা কোনো পরিবেশ সৃষ্টি করেন, এটা হচ্ছে অনেকটা বলতে পারেন হ্যাবিটেট তৈরি। যদি আপনি এরকম কোনো হ্যাবিটেট তৈরি করতে পারেন তাহলে কিন্তু বাটারফ্লাইরা তখন সেক্ষেত্রে আর জুয়ের তকমা পাবে না, কারণ ওরা আসবে, ঘুরবে, থাকবে, চলে যাবে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। আমি এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন প্রজাপতি আসছে। আর যে কোনো ফুলের গাছ লাগানোর আরও একটা বড় প্রাপ্তি আছে, সেটা হলো একটা মানে অনেকগুলো ফ্লাওয়ারিং প্লান্টসের মধ্যে থাকলে খুব মনও ভালো হয়। আমি হয়তো সকালবেলা এখানে আসলাম বা বিকেলবেলা আসলাম, প্রচুর ফুল ফুটে আছে, তো এটা মানুষের জীবনযাত্রায় আমি বলবো একটা এস্থেটিক ভ্যালু অ্যাড করে। এগুলো কোনোটাই আর কি খুব বেশি টাকা পয়সা খরচ হয় না, কিন্তু আমরা অনেকটা বেশি মানসিক প্রশান্তি বলতে যে বস্তুটা আছে সেটা আমরা অনেক বেশি লাভ করতে পারি যদি আমরা সত্যি এভাবে ভাবতে পারি। এই ভিডিওটা একটু অন্য স্বাদের হলো, আর কমেন্ট করে বলুন আমাকে যে আপনার এই ভিডিওটা কেমন লাগলো। আর আমি ফেসবুকে আর ইনস্টাগ্রামেও রয়েছি, ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস আমার ইউজার নেম, আপনি ওখানেও আমাকে ফলো করতে পারেন। আর যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করা যেতে পারে আপনার বন্ধুদের সাথে, আপনার প্রিয়জনের সাথে, তাহলে অবশ্যই শেয়ার করবেন।